ওয়েলকাম টু হুড়া মার্কেট। আজকে যা হচ্ছে হুড়া মার্কেট, ঠিক আছে, এটা হচ্ছে হুড়া মার্কেটের হচ্ছে হরি মন্দির ক্যান বোনার ওইখানে, আর এটা হচ্ছে ক্যান বোনার দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির, তার একটা পুরা সম্পর্কে একটু জেনে দিই। এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি ব্লক আর একটি থানা, ঠিক আছে। এখানে টোটাল গ্রামের সংখ্যা হচ্ছে 116টি, গ্রামের সংখ্যা। আর এখানে পঞ্চায়েত সমিতি একটা আছে, আর গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 10টি। আর 2022 জনগণনা অনুসারে এখানে জনসংখ্যা হচ্ছে হুড়া বলকে 183,776 জন, এর মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 97,790 এবং স্ত্রীর সংখ্যা হচ্ছে 86,067 জন। এরকম হচ্ছে পুরুলিয়া কলকাতা নামে, আর এটা হচ্ছে হুড়া থানাটা, এটা হচ্ছে পুরা পিএসএ, মানে হুড়া থানা বা হুড়া পিএসএ এটা গেট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হুড়া, হুড়াদের তিনটে জায়গায় বাস থানা, এটা হচ্ছে হুড়া থানা, তারপর আছে আপনার হুড়া মার্কেট, আর তারপর আছে, তারপরে একটা মোড় হচ্ছে হুড়া হাড়তলা, আর একটা হচ্ছে আপনার নিমতলার মোড়, ঠিক আছে। এটা হচ্ছে হুড়ার সাইবার ক্যাম্প আছে একটা, ঠিক আছে, সাইবার ক্যাম্প, এই যে সাইবার ক্যাম্প। এটা হচ্ছে একমাত্র বইয়ের দোকান, আর বই কিনা গানে চলছে, ঠিক আছে। এখানে সব রকমের বই পাওয়া যায়, যার পুরানো দাম ছিল। এটা হচ্ছে আর একটা মন্দির, শিব মন্দির আছে, হনুমান মন্দির আর দুর্গা মন্দির আছে, তাহলে হুড়োতে এটা নিয়ে দুটো হল। এটা হচ্ছে ব্যাংকের অপোজিট সাইডে, ঠিক আছে। আগে এখানে এর অপোজিট সাইডে ছিল, ওখানটা চেঞ্জ হয়েছে, ওখানে গ্রামীণ বিকাশ ব্যাংকটা আছে ওইখানে। এটা হচ্ছে দুর্গা মন্দির, ঠিক আছে, এখানে খুব সুন্দর দুর্গা পুজো হয় মেন। এটা হচ্ছে দুর্গা মন্দির ভিতরে আছে, এই ভিতরে দুর্গা মন্দির, ঠিক আছে। দেখুন মন্দিরটা কত সুন্দর বানিয়েছে, আগে এত ছিল না, বানানো হয়েছে। আর এটা হচ্ছে হনুমান মন্দির, এটা হচ্ছে হনুমান মন্দির, ঠিক আছে। আর ওই সাইডে, ওই সাইড দেখানো হচ্ছে এই সাইডে, আর এটা, আর এখানে একটা শিব মন্দির আছে, এটা হচ্ছে শিব মন্দির, এই দেখুন ভিতরে। কারণ কপালগুলো কোনো করোনা ভাইরাস জন্য এখনও সবগুলো বন্ধ আছে, তাই মার আছে ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা। আর যখন উপদেশ সাইডে বাস আসছে না, উপদেশ সাইডে যখন আসে, এটা হচ্ছে গ্রামীণ বিকাশ ব্যাংক, পুরাতে গ্রামীণ বিকাশ ব্যাংক, ঠিক আছে। এটা হচ্ছে গ্রামীণ বিকাশ ব্যাংক, এটা মন্দির, মন্দিরটা দূর থেকে একবার তুললাম। এই দেখুন পুরো মন্দিরটা, তিনটা মন্দিরে দেখাচ্ছে। আর এটা আমরা যাচ্ছি পুরো মার্কেট, এখানে সামনে সামনে দেখুন কাপড়ের দোকান আছে, রাস্তাতে জল আছে, ঠিক আছে। কদিন আগে, দুদিন আগে বৃষ্টি, কালকে বৃষ্টি হয়েছিল, রাস্তাতে কাপড়ের দোকানের কাজে। Thank you.
এটা হচ্ছে হাট চোলা মোড়, হাট চোলা মোড়। আর এই আছে সাগর স্টাইল আছে। তারপরে দোকান এখানে অনেকগুলো আর এর আছে বাজে সবজি মার্কেট, এখানে সকালে সবজি মার্কেট হয়। আর আগে আগে পুজো পুজো সাজের দোকান আছে, মানে ফল সব দোকান আছে এই সাইডে। এটা আমরা ঢোকাচ্ছি পুরো মার্কেটটা, সাইকেলগুলো গেছিলাম পুরোটা কিনে দেখো। স্পিড লেখা আছে কাজে 40 স্পিড এখানে নিয়ে যেতে হবে। আর যখন ছড় আসলে এগুলো আছে, এগুলো স্কুলগুলো সাইডে। আর যখন আগে কমলা স্টুডিও আছে, আর সামনে কমলা আছে, মানে ওখানে সব সমস্ত জিনিস পাই যাবেন। স্যামসুং জিনিস আগে তো কমলা এসেছিলো ফটো তোলানো হয় সেই সাইডে। আর দেখুন আগে একটা আর একটা মন্দির আছে, শিব মন্দির আছে। এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির, ঠিক আছে। যোগাযোগ আছে কলকাতা থেকে পুরুলিয়া মেন রাস্তার মধ্যে এটাই আছে। এদিকে মার্কেট এই সাইডে দেখবেন তো, এইদিকে একটা ডালিম দিয়ে একটা রাস্তা গেছে, ওটা চলে গেল আপনার কিষান মন্দির। আর যাবো না, এত দূর তো যাচ্ছে। হুড়াতে আমুল সব কিছু জিনিস করে, আমুলের দুধ দই, তারপর এখানে মানে হুড়াতে একটাই আছে আমুলের, ওটি হচ্ছে ফোন নাম্বার আমুলের। অনেক কিছু তো আমুল পাওয়া যায়, আর অন্য কিছু পাওয়া যায় না, মানে জালি আমুলের দুধ দই ফোন, তারপর আমুলের যেসব জিনিস পাওয়া যায় সব কিছু। স্টেট ব্যাংক, ঠিক আছে। মানে ব্যাংকে তো জানেন তো ভিড় থাকবে যে ব্যাংক ব্যাংক। এটা হচ্ছে স্টেট ব্যাংক, আর এটা হচ্ছে স্টেট ব্যাংকের এটিএম, এটা হচ্ছে স্টেট ব্যাংক, আর এটা হচ্ছে স্টেট ব্যাংকের একটা এটিএম। এখানে পাসবুক আপডেট হয়ে দেখো, ঠিক আছে।
চলো ভিডিওটা এখানে শেষ করা যাক, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ভিডিওটি কেমন লাগলো বলুন।